মহান আল্লাহ পাকের কাছে এইটুকু দোয়া করতে চাই এবং জাতীয় শক্তি এবং বর্তমান বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ নিষ্পেষিত মানুষকে বলবো প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজের পর অন্ত এক অক্ত নামাজ মানে এক অক্ত নামাজের সময় দুই রাকাতের নফল নামাজ করে পড়ে আল্লাহর কাছে দোয়া করুন হে মহান আল্লাহ সৃষ্টিকর্তা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং সবচেয়ে নির্যাতিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি অক্টোবর পর্যন্ত জীবিত রাখেন সুস্থ রাখেন ইনশাআল্লাহ আগামী অক্টোবরের মধ্যেই এই ভোট চোর ভোট ডাকাত সরকার ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা চিকিৎসার জন্য পাঠাতে পারবো মুক্ত আমরা করতে পারবো অনেক চেষ্টা করছেন আমাদেরকে জেলে পাঠানোর ষড়যন্ত্র করছেন আইনশৃঙ্খলার কথা বলেন হয়তো 18 তারিখের পরে অনেক দিন হয়তো আমি জনসমক্ষে আসতে নাও পারি তবে বলে যাচ্ছে আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বলে যাচ্ছে এখানে দাঁড়িয়ে 90-এর আন্দোলন করেছিলাম এখানে দাঁড়িয়ে 96 গণতন্ত্র প্রতিষ্ঠার সভাপতিত্ব করেছিলাম এখানে দাঁড়িয়ে আজকে বলে দিতে চাই কথা হলো এই বর্তমান সরকারের আমলে কোর্ট কাছারিকে করায়ত্ত করে যে অন্যায় করেছে অপকর্ম করেছে পাপ করেছে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে পৃথিবীর কোনো আদালত এক সেকেন্ড এক মিনিটের জন্য শাস্তি দিতেন না কোনো আদালত কোনো বিচারক অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে উচ্চ আদালতের সাজা 5 বছর বৃদ্ধি করা হয়েছে আজকে আল্লাহর নামে শপথ করে বলে যেতে চাই এই সরকার যেদিন ক্ষমতায় থাকবে না ওই বিচারপতি আখতারুজ্জামান জীবিত থাকলেও তাকে মরতে হবে মরে গেলে কবর থেকে লাশ ওঠানো হবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ হবে তামাশা যে দেশে চুরি ডাকাতি প্রতিনিয়ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে বিনা কারণে আপনি একজনকে সাজা দিয়েছেন তাকে কারাগারে রেখেছেন প্রতিনিয়ত তার বিরুদ্ধে কুৎসারোপনা করেন বিদেশি চিকিৎসা পাঠান না আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলাদের সাজা দিয়ে যাচ্ছেন আর তার চেয়ে জঘন্য অপরাধ করেছেন দুদকের কর্মকর্তারা বলতে চায় ডাক্তার দুবাদা রহমানের নামে মামলা দিয়ে সাজা দিয়েছেন আরে তাদের ধানমন্ডির 1 কেজি জমি বিক্রি করলে ওই দুদকের ওই কর্মচারীদের সমস্ত সম্পত্তি কিনে নেওয়া যায় এই উপমহাদেশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার বাংলাদেশ না এই উপমহাদেশের সম্ভ্রান্ত পরিবার যার বাবা তারের বিচার ছিলেন যার বাবা দেশের মন্ত্রী ছিলেন যার দাদা এই মধ্যে প্রথম আইসিএস প্রথম ব্যারিস্টার আসাম বিধানসভার সদস্য ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সে আহমদ আলী সাহেব তার সে নাতি তার বাবা আসদার আলী সাহেব এই মধ্যে প্রথম এমবিএস ডাক্তার পাটনাতে সিনি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল উসমানী যার চাচা তার মতো একজন মানুষ যার মা লায়লা আঞ্জুমান বেগম সুরভির এনজিওর মাধ্যমে লক্ষ লক্ষ বেকার ছেলেদেরকে চিকিৎসা তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের কর্মসূচির ব্যবস্থা করেছেন তার নামে মামলা দিয়েছেন তাই বলতে চাই ওই বিচারককে বাংলাদেশের মাটিতে জনতা আদালত বিচার করবে ওই যারা পথহারা শিশু তাদেরকে ট্রেনিং দিয়ে কর্মসূচির ব্যবস্থা করেছেন আর আমার ঈশ্বর দি আমি সেদিন উপস্থিত ছিলাম আজকের প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যাঁ সকালবেলা আক্রমণ হয়েছিল রেল স্টেশন আক্রমণে কিছু লোক আহত হয়েছিল কয়েকজন তারও কারণ ছিল কারণ পাবনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ফজলুর রহমান পটল তার বাড়ি আমার পাশে লালপুর নাটোর জেলা বিএনপি থেকে কিছু লোক আমরিক যোগদান করেছিল তার পরিপ্রেক্ষিতে পটল ভাই গিয়েছিলেন ওই এলাকার জনগণকে বিএনপির লোকজন মনোভাব বৃদ্ধি করার জন্য সেখানে ওই বিএনপির ওরা এবং সন্ত্রাসীরা সেদিন একদিন মন্ত্রীকে যেভাবে লাঞ্ছিত করেছে তাড়তে তাড়তে তার দৌড়ে প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে একটা বাড়িতে গিয়েছে অবস্থান নিয়েছিল তারপর নাটোরে আস দুলু এসে সেখানে উদ্ধার করেছিল তাই পটল ভাই যখন ঈশ্বর আসতেছিলেন যদি পাবনা ডিস্ট্রিক্ট মিনিস্টার যে আমাকে অসম্মান তোরা কী করবি
বলে আমরা কালকে নেত্রী বিরোধী দল নেত্রী আসবো, আমরা তাকে মিটিং করতে দেবো না, আপনাকে মিটিং করতে দেয়নি ওনাকে দেবো না। এই ছিল ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সকালবেলা আমি তখন আওয়ামী লীগের রাজনীতির সাথে ছিলাম, যখন স্টেশনে যে গিয়েছিল কয়েকজনের উপরে আঘাত করেছিল, পরে একটা মিছিলে যাচ্ছিলাম তার উপরে আঘাত করেছিল। কিন্তু যখন ট্রেন এসে থামলো, ওই ট্রেনে ওই মাইক ধরে আমি অনুষ্ঠানটা পরিচালনা করেছিলাম রেডিও স্টেশনে, মোহাম্মদ নাসিমা বক্তৃতা করেছিলেন। হ্যাঁ, দূর থেকে আওয়াজ হয়েছে, অস্বীকার করবো না, আওয়াজ হয়েছিল। তার মানে তার কারণে আমার ঈশ্বরদের 9 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, 3 দিন বাবু 3 ভাগে ফাঁসি দেওয়া হয়েছে। মামুরন পলাশ জেল মোশাইন ডিপি ছিল, ফাঁসি দেওয়া হয়েছে জাকেরা পিন্টুকে, ফাঁসি দেওয়া হয়েছে আক্তার জামিলকে, ফাঁসি দেওয়া হয়েছে শ্যামলকে, ফাঁসি দেওয়া হয়েছে অটলকে, ফাঁসি দেওয়া হয়েছে শান্ত কঞ্চনা। তার বাবা মৃত্যু বরণ করেছিলেন ওই দিন, তার বাবা লাল দাফনে ব্যস্ত ছিলেন, সেই শামসুল কমিশনকে ফাঁসি দেওয়া হয়েছে। কোথায় আছে দেশ? 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, 10 জনকে 13 বছরের জেল দেওয়া হয়েছে। আমার নিজের ইউনিয়নের চেয়ারম্যান সাবেক চেন্নেবরণ রাজু হার্ট ওপেন হার্ট অপারেশন করেছে, তাকে তার জামিন দিচ্ছে না, চলতে পারে না। আমার পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম কালাম চেয়ারম্যান অন্ধ চোখে দেখে না, পুরোপুরি অন্ধ চোখে দেখে না। আমি জামিনের জন্য বারবার বলেছি, জামিন দেয় না। রবি মৃত্যু সজ্জায় মারাই গেছে টেনু ভাই, এই কি বিচার ব্যবস্থা? এই কি বাংলাদেশের জন্য, এই দেশের জন্য যুদ্ধ করে স্বাধীন করেছিলাম, এই দেশের জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য বারবার টাকে তলে পিষ্ট হয়েছিলাম, নির্যাতিত হয়েছিলাম আমরা, এই জন্য কি দেশের মধ্যে বেগম খালেদা জিয়ার শাহাদাত আন্দোলন করতে গিয়ে আঘাতপ্রাপ্ত আজকে পঙ্গুত্ব জীবনযাপন করেন? এই কি সেই দেশ রাতের বেলা ভোট করেন, তারপরও সন্দেহ হয়? যদি কোনো কারণে জনগণ ভোট দেয়, দিনের বেলা ভোট দিয়ে দেন না, যে ভোট দিয়েছেন সেই ভোটও কোনো না করে দেননি। আজকে বড় বড় কথা বলেন, আজকে ইন্ডিয়াতে যাচ্ছেন, বিভিন্ন দেশের কাছে ধর্ণা ধরছেন, ছবি উঠাচ্ছেন, এটা সেলফি উঠে বলছেন, আর কোনো চিন্তা নেই। লজ্জা লাগে, কষ্ট লাগে। আমাদের মধ্যে একটা সংগঠনে যখন সাধারণ সম্পাদক বললেন সাবেক ছাত্র নেতা যে বিএনপির ঘুম হারাম হয়ে গিয়েছে এক সেলফি উঠে হাত খেলায়, আমি তো দেখলাম সেই বাইডেন ওই লিফটে উঠছে, লিফটনের সাথেও সাথেও উনি সেলফি উঠেছেন, ফ্রান্সের রাষ্ট্রপতি নৌকা তুলেন সেখানেও সেলফি উঠেছেন, আরও যে ছবি উঠছেন সেই ছবি আপত্তিকর, লজ্জা লাগে। অবশ্যই আমি লজ্জিত, দুঃখিত, এটা মনে মেনে নিতে পারছি না। আমি আজকে বলবো আমাদের নেতা জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিচ্ছেন, মানি লন্ডারিং মামলা দিয়েছেন। আরে বাবা, একটা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড, তার টাকা উনি পরিশোধ করেছেন, নিম্ন আদালত ওনাকে নির্দোষে খালাস দিলেন। মুদাহার সাহেবের বাসায় গেলেন রায়ের আগে কে? তৎকালীন আইন মন্ত্রণালয়ের সচিব এবং যুগ্ম সচিব, খালি হাতে যান নাই, লাঠি নিয়ে যান নাই, পিস্তল নিয়ে গেল, বলেছিলেন মুদাহার সাহেবকে রায় তারেক রহমানের বিরুদ্ধে দিতে হবে, তার আর দিলে থাকতে পারবেন না। মুদাহার সাহেব নিজের বিবেকের তাড়নায় তারেক রহমানকে নির্দোষী খালাস দিয়েছিলেন। হাই রে বাংলাদেশের উচ্চ আদালত, তাকে 7 বছর সাজা দিলেন, 20 কোটি টাকা জমিদারা করলেন, এই রায় আমাকে মানতে হবে? এই যে কন্টেন্ট কোর্ট, এইভাবে আমাকে চুপ থাকতে হবে? অবশ্যই না, এই আদালতকে একদিন জবাব দিতে হবে। আমার রায় হবে 18 তারিখ, 18 তারিখে রায় দিবে। এইটা বিএনপির এই সরকারে আমরা সবচেয়ে সিনিয়র নেতাদের বিরুদ্ধে রায়। আমি জানি না রায় কী হবে, কোর্টে গেলে আমরা উঠতে পারি না, সিঁড়ি দিয়ে লিফটে তোলার বসতে ওঠে না, রাস্তায় ঠেলাঠেলি ধাক্কা ধাক্কে, এত ভিড় মনে হচ্ছে এখানে বিনা পয়সায় মনে হয় চাল ডাল গম বিতরণ করা হচ্ছে, এত মানুষ এখানে, সব মামলা মিথ্যা, সব মিথ্যা মামলা। আমি তাই পরিষ্কার করে বলতে চাই, আমাদের নামে আমাকে টকশো থেকে ধরে নেওয়া হয়েছিল, 6টি মামলা দিয়েছেন, সেই মামলার রায় হবে আজকে, খোদার কসম আল্লাহর কসম বলতে। আমাকে যদি কারাগারে যেতে হয়, আমি আমার কর্মী সমর্থককে বলে যাব, যদি ওই বিচারক আমাদেরকে ফরমাসি রায় দেন, আড়াই ঢোকার কাল হোক,
তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানে তাদের উপযুক্ত ব্যবস্থা তাদের বিরুদ্ধে করতে হবে। আসমানে মিথ্যা মামলায় সাজা খাটতে আর রাজি না। লক্ষ লক্ষ মানুষ আজকে আমরা মিথ্যা মামলায়, আজকে সমস্ত এখানে যারা আমরা আছি প্রত্যেকের নামে মামলা আছে, তাই আজকে যাদের বিশ্লেষণে বলে যাচ্ছে মিথ্যা মামলার সাজা যদি দেওয়া শুরু হয়, বিনা কারণ সাজা দেওয়া শুরু হয়, এরপর আমরা সত্য ঘটনা ঘটিয়ে আমরা কারাগারে যাব, আমরা শাস্তি ভোগ করব, তাও আমরা আমাদেরকে দীর্ঘিত করতে পারব না। সবশেষে আমার বক্তব্য এইটুকু বলতে চাই, যত চেষ্টায় করেন, যত ষড়যন্ত্র করেন, যে দেশের কাছে যান না কেন, ক্ষমতা আপনাকে ছাড়তে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায় যাবে, আমরা তাই করেই সারব ইনশাল্লাহ। একটা নির্বাচন হবে, সেই নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জোট সংঘর্ষ অর্জন করার পর সরকার গঠন করবেন। আমাদের প্রিয় জনাব তারেক রহমানকে 2024 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা কোটি কোটি মানুষের সম্বোধনার মধ্যে দিয়ে ফিরিয়ে আনবো, আনবো, আনবো ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।